আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলীকে জানাই আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই মহামারী, এই যে একটা খুব সংকটপূর্ণ মুহূর্ত চলছে, যদিও সংকট শেষের দিকে, তবুও কিছু না কিছু সংকট রয়ে গেল। এর মধ্যে আমরা অনলাইন যে সেবা কার্যক্রম চালু করেছি, সেই অনলাইন সেবা কার্যক্রম থেকে সৃষ্টি একাডেমি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখানে নতুন বছরের ক্লাস যেমন শুরু হয়ে গেছে, তোমরা সবাই গ্রহণ করবে, তেমনি আবার নতুন বছরের ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমার নির্দিষ্ট পাঠে চলে যাচ্ছি, গতানুগতিক পাঠে। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ধ্বনি তত্ত্ব নিয়ে। তো ধ্বনি তত্ত্বের যে বর্গীয় যে ধ্বনিটা, যে অংশটা, ক থেকে ম পর্যন্ত যে 25টি ধ্বনি আছে, এই ধ্বনিগুলোকে আমরা বর্গীয় ধ্বনি বলি। এর অন্য নাম হচ্ছে স্পর্শ ধ্বনি। কেন একে বর্গীয় বলি, কেন একে স্পর্শ বলি, সে ব্যাখ্যা আমি গত ক্লাসেও দিয়েছিলাম, আজও দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আমার সাথে যোগদান করো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি তার সমাধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, আমি লিখেছি ক খ গ ঘ ম চ ছ বর্গে জ ঝ ঞ ট ঠ ড ড মূর্ধন্য ত থ দ দ দন্তন্য প ফ ব ভ ম, 25টি ধ্বনি লিখেছি আমি। তো এর পূর্বের ক্লাসে আমি যে আলোচনাটা তোমাদের সাথে রেখেছিলাম, সে আলোচনাটা মূলত ছিল ক বর্গ কোথা থেকে উচ্চারিত হয়, খ বর্গ এই কোথা থেকে উচ্চারিত হয়, গ কোথা থেকে উচ্চারিত হয়, ঘ কোথা থেকে উচ্চারিত হয়, এই ধরনের আলোচনা ছিল। তারপরে চ বর্গ কোথা থেকে উচ্চারিত হয়, ট বর্গ কোথা থেকে উচ্চারিত হয়, ত কোথা থেকে উচ্চারিত হয়, প বর্গ কোথা থেকে উচ্চারিত হয়। তো তারপর থেকে মূলত আমি আলোচনা শুরু করছি। আমাদের এখানে প্রশ্ন হয় যে কোনটি অল্প প্রাণধ্বনি আর কোনটি মহাপ্রাণধ্বনি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি লিখে দিয়েছি, অল্প প্রাণধ্বনি হচ্ছে যে আমরা বর্গটা করেছি, এই বর্গের এক এবং তিন নম্বর ধ্বনিকে আমরা বলি অল্প প্রাণধ্বনি। এক এবং তিন যে বর্গটা আছে, একে আছে কি ক, তিনে আছে কি গ, তাহলে ক এবং গ হচ্ছে অল্প প্রাণধ্বনি। এটা বোঝার সহজ সহজ উপায় বের করার জন্য এটা করা হয়েছে। অ্যাকচুয়ালি অল্প প্রাণধ্বনির যে সংজ্ঞা দেওয়া আছে বই সেটা অন্যরকম। যেসব ধ্বনি উচ্চারণ করতে গিয়ে ফুসফুসতাড়িত বাতাস বা স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না, অনুরণিত শব্দের অর্থ হচ্ছে কম্পন বা কাঁপা। ভোকাল কর্ড যখন উচ্চারণের সময় কাঁপে বা কম্পনের সৃষ্টি করে তাকে বলে অনুরণিত, বা বাতাসের বেশি ধাক্কা খায় না তাকেই আমরা বলি অল্প প্রাণধ্বনি। তো এখানে দেখা যাচ্ছে যে ক এবং গ বর্গের তৃতীয় ধ্বনি, এই তৃতীয় ধ্বনি হচ্ছে অল্প প্রাণধ্বনি। এই এই বর্গ 5টি অল্প প্রাণ, আর গ বর্গের 3 নম্বর ধ্বনি, এই 5টি হচ্ছে অল্প প্রাণ নিচের দিকে। তো আমরা সহজেই বের করতে পারবো বর্গটি জানা থাকলে, যদি পড়ে যায় গ অল্প প্রাণ না মহাপ্রাণ, আমরা গুণে বের করতে পারবো ক খ গ, 3 নম্বরে আছে, 3 নম্বর ধ্বনি হচ্ছে অল্প প্রাণ, আর 2 নম্বরে এবং 4 নম্বর হচ্ছে মহাপ্রাণ খ আর ঘ, এই নিচ দিকে, এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। কারণ এখানে বাতাসের আধিক্য বেশি থাকে, বাতাসের চাপ বেশি থাকে, খ ঘ এই চাপের কারণেই মূলত আমরা এদেরকে মহাপ্রাণ ধ্বনি বলে আখ্যায়িত করেছি। তো যে সংজ্ঞা বই দেওয়া আছে সেই সংজ্ঞা থেকে সহজ শব্দ একটা সংজ্ঞা মূলত এখানে তৈরি করা হয়েছে। বর্গের যে তৃতীয় দ্বিতীয় ধ্বনি এবং চতুর্থ ধ্বনি, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপ অনেকটা বেশি থাকে, অর্থাৎ প্রাণ বেশি থাকে, বাতাসের শক্তি বেশি থাকে, এজন্য এগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। ক খ ছ ঠ থ ফ ঘ ঝ ঢ ধ ভ, এই ধ্বনিগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তো আমরা গুণেই বলতে পারবো যে ঠ অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, যদি পরীক্ষায় কখনো আসে আমরা নিশ্চিন্তে বলতে পারবো ক খ, খ হচ্ছে বর্গের 2 নম্বর ধ্বনি, অতএব খ হলো মহাপ্রাণ ধ্বনি। এটা গেল অল্প প্রাণ এবং মহাপ্রাণের আলোচনা। আরেকটি আলোচনা আছে ঘষ এবং অঘষ। অঘষ কি জিনিস, যা ঘষা কম খায়। যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের জিহ্বা কণ্ঠে বিভিন্ন জায়গা থেকে যে উচ্চারণের স্থান অনুযায়ী উচ্চারিত হয়, এই জন্য এই ধ্বনিগুলোকে আমরা বলি অঘষ, যেগুলো ঘষা কম খায়, অর্থাৎ স্বরতন্ত্রে কম অনুরণিত হয়, অনুরণন মানে কাঁপা, সেগুলোকে আমরা অঘষ। ক এবং খ
বর্গের যে প্রথম দুটি ধ্বনি আছে ক এবং খ, এই প্রথম দুটি ধ্বনি উচ্চারণ করতে যে একটু ভাষা কম খায় এদেরকে আমরা বলি অঘোষ। আর বর্গের 3-4-5 অর্থাৎ গ ঘ ঙ এই তিনটি হচ্ছে যে ঘোষ ধ্বনি অর্থাৎ অনুতন্ত্রী বা অনুরণন বেশি হয় স্বরতন্ত্রে। যেসব ধ্বনি উচ্চারণ করতে গিয়ে স্বরতন্ত্রে বেশি অনুরণিত হয়, বেশি কাঁপে, তাকেই বলা হচ্ছে ঘোষ ধ্বনি, বেশি ঘষা খাচ্ছে। আর যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ঘষা কম খায় তাকে একচুয়ালি বলা হচ্ছে অঘোষ ধ্বনি। তো আমরা বলতে পারি বর্গের প্রথম এবং দ্বিতীয় যে ধ্বনি আছে নিচে নিচে এইভাবে এবং এইভাবে, এটা হচ্ছে অঘোষ ধ্বনি। আর 3-4-5 নিচে নিচে এটা হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ এ সম্পর্কে আমরা একটা নিশ্চয় ধারণা পেলাম। এখন আসো ক থেকে ম পর্যন্ত যে 25টি ধ্বনি দেওয়া আছে এই নাম হচ্ছে বর্গীয় ধ্বনি, কারণ সবাই একটা বর্গের মধ্যে আছে, একটা সীমানার মধ্যে আছে, চতুর্দিকে সমানভাবে অবস্থান করছে, সমান সংখ্যক ধ্বনি উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে সব দিকে সমান সংখ্যক ধ্বনি অবস্থান করছে বলে এই ছকটার নাম দেওয়া আছে বর্গীয় ধ্বনি, মানে সব দিকেই সমান। আর এই বর্গীয় ধ্বনি থেকে অনেক আলোচনা এসে যায়। বর্গীয় ধ্বনিটা ধ্বনিটা জানলে সত্যিকার অর্থে ধ্বনিতত্ত্বের প্রায় বেশিরভাগই আয়ত্ত করা সম্ভব হয়ে থাকে। আর এই বর্গীয় ধ্বনির আর এক নাম আছে স্পর্শ ধ্বনি। তো কেন একে স্পর্শ ধ্বনি বলছি? এর এক নাম বর্গীয় ধ্বনি, অন্য নাম হচ্ছে স্পর্শ ধ্বনি। আসলে ক বর্গ ক খ গ ঘ ম সে একখানে স্পর্শ খেয়ে ঘষা খেয়ে উচ্চারিত হচ্ছে। খ বর্গ মুখের একখানে ঘষা খেয়ে ছরি খ বর্গ না চ বর্গ মুখের একখানে ঘষা খেয়ে উচ্চারিত হচ্ছে। ট বর্গ মুখের এক জায়গায় ঘষা খেয়ে উচ্চারিত হচ্ছে। তেমনি ত বর্গ মুখের এক জায়গায় ঘষা খেয়ে উচ্চারিত হচ্ছে। প বর্গ মুখের অন্য জায়গায় ঘষা খেয়ে উচ্চারিত হয়েছে। এই যে প্রতিটি বর্গের 5টি করে সদস্য বিশিষ্ট ধ্বনি আছে, এই ধ্বনিগুলো এক এক স্থান থেকে উচ্চারিত হচ্ছে এক এক জায়গায় স্পর্শ খেয়ে। কোথায় ক বর্গ কণ্ঠে স্পর্শ লাগছে, চ বর্গ তালুতে স্পর্শ লাগছে, ট বর্গ দাঁতের গোড়ায় স্পর্শ খেয়ে উচ্চারিত হচ্ছে, আর ত বর্গ দাঁতের আগায় ঘষা খেয়ে উচ্চারিত হচ্ছে, এবং প বর্গ দুই ঠোঁটের সাহায্যে অষ্টাধরে স্পর্শ লেগে উচ্চারিত হচ্ছে। আর এজন্যই 25টি ধ্বনি কোথাও না কোথাও স্পর্শ খেয়ে বা ঘষা খেয়ে উচ্চারিত হচ্ছে বলেই এই 25টি ধ্বনিকে আমরা বলেছি স্পর্শ ধ্বনি। এজন্যই বর্গীয় ধ্বনির অন্য নাম হচ্ছে স্পর্শ ধ্বনি। আরেকটি ব্যাপার এখানে আছে, সেটা লক্ষ্য করো, বর্গের যে পঞ্চম ধ্বনি উম ইয় মূর্ধন্য দন্ত নম অর্থাৎ 5 নম্বর যে ধ্বনি আছে উম ইয় মূর্ধন্য দন্ত ন এবং ম, এই 5 নম্বর ধ্বনিকে আমরা বলি নাসিক্য ধ্বনি। এর আর এক নাম হচ্ছে অনুনাসিক ধ্বনি। সত্যিকার অর্থে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে গিয়ে বাতাসটা আমাদের নাক দিয়ে বের হচ্ছে, নাকের সাহায্যে বাতাসটা বের করার প্রয়োজন হচ্ছে, এজন্যই এই ধ্বনিগুলো নাম দেওয়া হয়েছে মূলত নাসিক্য ধ্বনি বা নাসিক্য ব্যঞ্জন। আর এই নাসিক্য ব্যঞ্জনের আর এক নাম হচ্ছে অনুনাসিক ধ্বনি। কেন? আমি আগেই বলেছি এ উচ্চারণ করতে হয় নাকের সাহায্যে, নাকের সাহায্যে ছাড়া এর উচ্চারণ সম্ভব হয় না। ওব ইয় মূর্ধন্য দন্তন্য ম, দেখছো বন্ধুরা, সবটি ধ্বনি উচ্চারণ করতে গিয়ে নাকের সাহায্য নিতে হয়েছে, নাক দিয়ে বাতাস প্রবাহিত হয়েছে, আর এই কারণে একে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। উচ্চারণ মূলত নেকো নেকো, যেটা আসলে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করে উচ্চারণ করি, চাঁদ কাঁঠাল, এটা হচ্ছে উচ্চারণ নাসিক্য ব্যঞ্জন। উম ইয় মূর্ধন্য দন্তন্য এবং ম, এজন্য এগুলোকে আমরা বলছি নাসিক্য ব্যঞ্জন বা নাসিক্য ধ্বনি। তো বর্গীয় ধ্বনিতে যে আলোচনাগুলো ছিল গত ক্লাস এবং এই ক্লাসের সমন্বয় করে মোটামুটি বর্গীয় ধ্বনির আলোচনা এখানেই, যতটুকু তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন সে আলোচনা এখানে উঠে এসেছে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। আশা করি বর্গীয় ধ্বনি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। কোন ধ্বনি কোথা থেকে উচ্চারণ করা হচ্ছে, কোন বর্গের কি নাম দেওয়া হয়েছে, কোনটার নাম কণ্ঠধ্বনি, কোনটার নাম তালব্য ধ্বনি, কোনটার নাম মূর্ধন্য ধ্বনি, কোনটার নাম দন্তধ্বনি এবং কোনটার নাম অষ্টধ্বনি, এ সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চয় তোমরা পেয়ে গেছো। তো এখন
গত ক্লাসে যে আলোচনা করেছিলাম আর এই ক্লাসে যে আলোচনা করেছি এই দুই ক্লাসের সমন্বয় করে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। এই হোমওয়ার্কটা তোমরা করে আনবে, আমাকে দেখাবে। হোমওয়ার্কটা হচ্ছে এইচ ডাব্লিউটা আমি দেখিয়ে দিচ্ছি। এইচ ডাব্লিউটা হচ্ছে বর্গীয় ধ্বনির ছক লিখবে। এই হচ্ছে হোমওয়ার্ক, তোমরা বর্গীয় ধ্বনিটা সুন্দরভাবে শিখবে এবং খাতায় লিখবে এবং মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, আমি সেটা দেখতে চাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রাণের এবং স্নেহের এবং অনেক আপন শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং অভিভাবক অভিভাবিকা মণ্ডলী সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।